আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ সাকিব সেলিম, স্কলার এডুকেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার যোগজীকরণের উপরে। চলো কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক। আমরা এর আগে টিউটোরিয়ালে আমরা ইন্টিগ্রেশনটা কি সে সম্পর্কে ডিটেলস বিস্তারিত অনেক ভালোভাবে জেনেছি, মানে ইন্টিগ্রেশনটা কি আসলে, ইন্টিগ্রেশনটা কিভাবে বোঝায়, ইন্টিগ্রেশনটা কেনই বা ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো নিয়ে এবং কিছু ম্যাথ এবং বিভিন্ন আইটেমের মানে সূত্র বিভিন্ন আইটেমের ম্যাথ নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। দেখো এখানে আমি লিখে রেখেছি আইটেম ওয়ান, রুলস অফ ইন্টিগ্রেশন। এখানে ইন্টিগ্রেশনের কিছু সাধারণ সূত্র লেখা আছে, এই সূত্রগুলো আমাদের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ব্যবহার করা হবে। এই সূত্রগুলোর উপরে সাধারণ কিছু ম্যাথ আছে, এরপর আমরা এই ম্যাথগুলো প্র্যাকটিস করব। দেখো এখানে সাইন এক্স এর সাইন এক্স ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস সি। আগে যখন আমরা কি করছিলাম, কজ এক্স যেটা পেলাম এই কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাইতাম হলো সাইন এক্স, মাইনাস সাইন এক্স পাইতাম, ঠিক আছে। সেজন্য মানে আমরা আগে বলছিলাম যে কি বলতো, ইন্টিগ্রেশন ইজ দা রিভার্স প্রসেস অফ দা কি বলতো ডিফারেন্সিয়েশন, যার কারণে আমরা কি করছি বলতো সাইন এক্স এর ইন্টিগ্রেশন করে মাইনাস কজ এক্স পাচ্ছি। দেখো এখানে আবার দেখো কজ এক্স এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি সাইন এক্স, ঠিক আছে। এই যে সাইন এক্স পেলাম, এটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু আমরা পাবো হলো কজ এক্স, বুঝছো, মানে বুঝতেই পারতেছো এটা কি বলতো রিভার্স প্রসেস। সেম ভাবে দেখো সেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন ইকুয়াল টু ট্যান এক্স প্লাস সি, কোসেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কট এক্স প্লাস সি। সেম ভাবে একই ভাবে দেখো এখানে সেক এক্স ইন্টু ট্যান এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে সেক এক্স প্লাস সি, কোসেক এক্স কট এক্স এর ইন্টিগ্রেশনটা হচ্ছে কিন্তু মাইনাস কোসেক এক্স প্লাস সি, ওয়ান বাই এক্স ডিএক্স, ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশনটা কত হচ্ছে লন এক্স প্লাস সি, এবং ই টু দি পাওয়ার এম এক্স এর ইন্টিগ্রেশনটা হচ্ছে ওয়ান বাই এম ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি। আমরা যখন ই টু দি পাওয়ার এম এক্স এর ডিফারেন্সিয়েশন দেখছিলাম সেখানে কি হয়েছিল, মানে আমাদের যেটা হলো পাওয়ারের যেটা কনস্ট্যান্টটা ছিল, ধ্রুবকটা ছিল, সেটা সামনে গুণাকারে ছিল, গুণাকারে ছিল, এখানে কি বলতো যেহেতু রিভার্স প্রসেস সেহেতু এখানে কি বলতো ভাগাকারে আছে, ঠিক আছে। তারপর দেখো এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন, এটা হচ্ছে কি বলতো পাওয়ারটা ডিফারেন্সিয়েশনের সময় কি একটা পাওয়ার কমে যায় এবং সেই পাওয়ারটা টোটাল পাওয়ারটা সামনে এসে কি হয়ে বলতো গুণ হতো, এখানে কি হয় একটা পাওয়ার বেড়ে যায় এবং টোটাল পাওয়ার দ্বারা সেটা কি বলতো ভাগ হয়ে যায়। সেম ভাবে এখানে দেখো এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনটা হচ্ছে তোমার এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ প্লাস সি, ঠিক আছে। এখন আমরা দেখো আমরা তখন হলো কি করছিলাম বলতো, এ টু দি পাওয়ার এক্স লন এ কে যদি আমি কি করি বলতো আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি কি পাবো বলতো এ টু দি পাওয়ার এক্স পাবো। এখান থেকে যে কোনো একটা আমি নিব, নিয়ে সেটা ডিফারেন্সিয়েশন করে দেখবো আসলে যেটা যেটাকে ইন্টিগ্রেশন করছি সেটা পাচ্ছি কিনা সেটা একটু চেক করে দেখবো। চলো আমরা দেখবো এটাই লিখি, আমরা এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করে যেটা পেলাম এ টু দি পাওয়ার এক্স লন এ, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এটা পাই কিনা সেটা একটু আমরা চেক করে দেখবো। তাহলে দেখো তাহলে কি করবো বলতো এ ডিফারেন্সিয়েশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই কত লন এ, ঠিক আছে। এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে দেখো তো, ওয়ান বাই লন এটা কি বলতো কনস্ট্যান্ট না, কনস্ট্যান্টটাকে আমরা কি করলাম বলতো সামনে নিলাম, ডিফারেন্সিয়েশন করবো কি আর বলতো এ টু দি পাওয়ার এক্স এ, এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইনটু লন এ। আমরা এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন এটা আগে চ্যাপ্টারে আমরা দেখছি, তাহলে লন এ, তাহলে কি হচ্ছে বলতো, তাহলে আপাতত এই লনে আর এই লনে আমার কি হচ্ছে বলতো কেটে যাচ্ছে, কেটে গেলে কি থাকে বলতো শুধু এ টু দি পাওয়ার এক্স থাকে। তাহলে দেখো আমরা এখানে কি দেখছিলাম বলতো এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি ওয়ান বাই এক্স লন এ প্লাস সি, তাহলে এ টু দি পাওয়ার এক্স লন এর যখন আমরা কি করলাম বলতো ডিফারেন্সিয়েশন করলাম তখন আমরা এটাই পেলাম। তাহলে আমরা কি বুঝতে পারলাম বলতো, আমরা বুঝতে পারলাম তাহলে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনটা কি বলতো ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম বলতো, এটা আমরা আগের দিনও দেখছিলাম, জাস্ট আজকে একটা কি করলাম বলতো এই সূত্রের সাথে আমরা কি দেখলাম, ঠিক আছে, ইন্টিগ্রেশন একটা রিভার্স প্রসেস অফ কি বলতো ডিফারেন্সিয়েশন। এই সূত্রের উপরে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা কি করবো বলতো প্র্যাকটিস করবো। চলো একটা এক্সাম্পল নেওয়া যাক, এক্সাম্পল ওয়ান, এক্সাম্পল ওয়ানটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সেক স্কয়ার এক্স কোসেক স্কয়ার এক্স ডিএক্স।
কিছুক্ষণ আগে আমরা যে সূত্র দেখছিলাম সেই সূত্র কি ছিল বলতো, ইন্টিগ্রেশন অফ sec x tan x dx = কত বলতো sec x + c, কিন্তু এখানে কি আছে বলতো sec square x cos square x আছে, ঠিক আছে, e square এর কোনো সূত্র আমরা দেখি নাই, যার কারণে ইন্টিগ্রেশনটা আমরা কি করতে পারি বলতো, যেহেতু দুটো ফাংশন রয়েছে এই sec square x এর একটা ফাংশন cos x এর একটা ফাংশন, যার কারণে কি বলতো এইভাবে আমরা ইন্টিগ্রেশনটা সলভ করতে পারবো না, আমাকে এখন কি করতে হবে এই যে sec square x এর কি বলতো ত্রিকোণমিতিক যে সূত্র রয়েছে আর cos square x এর ত্রিকোণমিতিক যে সূত্র রয়েছে এই সূত্রগুলো আমাকে এখানে কি করতে হবে বলতো অ্যাপ্লাই করতে হবে, আমি এখানে কি করবো বলতো sec square x এর যে ত্রিকোণমিতিক সূত্র রয়েছে সেটা অ্যাপ্লাই করবো, কারণ sec square x = আমরা কি লিখতে পারি বলতো sec square x = আমরা লিখতে পারি 1 plus tan square x, তোমাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে যে আমরা cosec square x কে তো সূত্র লিখতে পারতাম কেন লিখলাম না, আসলে আমি লিখলাম না কারণ এই sec square x কে যদি 1 plus tan square x এর সূত্রটা মানে আমি অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলতো, যখন এই tan square x আর cosec square x যখন গুণ হবে তখন আমাদের এখানে কি করবো বলতো আমরা সিম্পলিফাই করে ইন্টিগ্রেশনটা আরো সহজেই করতে পারবো, যার কারণে আমরা কি করছি বলতো এই sec square x কে ভাঙে এই সূত্রটা লিখছি, এখন তাহলে কি করবো বলতো তাহলে cosec square x টা কি হবে বলতো গুণ হয়ে যাবে, তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ cosec square x dx plus integration of tan square x cosec square x dx, এই ইন্টিগ্রেশন কিন্তু আমার ইন্টিগ্রেশনের সূত্রের ফরম্যাটে চলে আসছে, আমরা চাইলে এখানে কিন্তু কি করবো বলতো সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, বাট আমরা সূত্রটা কি করবো না বলতো অ্যাপ্লাই করবো না, কারণ এখানে কি আছে বলতো এখানে আরেকটা যে ইন্টিগ্রেশন আছে এটা এখনো আমার ইন্টিগ্রেশনের সূত্রের ফরম্যাটে ফেলার মতো ফরম্যাট আসে নাই, যখন এই সূত্রের ফরম্যাটে আসবে তখন আমরা দুটো একসাথে ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই করব, ঠিক আছে, এখন দেখো তাহলে আমি কি করবো বলতো ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x dx প্লাস এই যে tan স্কয়ার x আছে এটা আমরা ভেঙে অন sin স্কয়ার x ডিভাইডেড বাই cos স্কয়ার x ইনটু আর এটাকে হবে কি বলতো sin স্কয়ার x dx, ঠিক আছে, এখন তাহলে কি হলো বলতো এই দুটো আমার কেটে যাবে, কেটে গেলে কি থাকে দেখো তো কেটে গেলে এখানে শুধু থাকে আমার ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x dx ইনটু কি বলতো 1 বাই cos স্কয়ার x মানে কি বলতো sec স্কয়ার x dx, এখন আমাদের কি হয়েছে বলতো এই দুইটাই আমার ইন্টিগ্রেশনে মানে সূত্র অ্যাপ্লাই ফরম্যাটে চলে আসছে, আমরা এখন ইন্টিগ্রেশনটা এখন এখানে অ্যাপ্লাই করব, তাহলে কত হচ্ছে দেখো তো cosec স্কয়ার x dx এর ইন্টিগ্রেশনটা হচ্ছে আমার মাইনাস cot x প্লাস sec স্কয়ার x dx এর ইন্টিগ্রেশনটা হচ্ছে tan x প্লাস কি হবে বলতো একটা কনস্ট্যান্ট ধ্রুবক হবে, এখন দেখো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে cosec স্কয়ার x টা কি ছিল বলতো আমার সূত্র ফরম্যাটে ছিল আমরা কেন এখানে সূত্রটা দুই লাইন পরে এখানে এসে লিখলাম, এখানে কেন লিখলাম ওখানে কেন লিখলাম না, দেখো এখানে লিখছি কারণ এখানে যদি এই সূত্রটা আমি এই লাইনে যদি অ্যাপ্লাই করতাম তাহলে আমাকে একটা কনস্ট্যান্ট নিতে হতো মানে কনস্ট্যান্ট সি ওয়ান দিতে হতো আবার এখানে সি ওয়ানটা বারবার লিখতে হতো, আমি বারবার লিখবো না আর যার কারণে আমি কি করছি বলতো একবারে এখানে ইন্টিগ্রেশন করছি, আর একটা কথা এখানে যখন তোমরা এরকম কাজ দেখবে ইন্টিগ্রেশনটা তখন সবগুলা যখন একবার ইন্টিগ্রেশন ফরম্যাটে চলে আসবে অ্যাপ্লাই করা ফরম্যাটে যখন চলে আসবে তখন তোমরা একসাথে অ্যাপ্লাই করবা, এইভাবে আগে যদি চলে আসে আগে অ্যাপ্লাই করবা না কারণ এখানে করলে আসলে খারাপ দেখায় বারবার কনস্ট্যান্ট গুলো লিখতে হয় এই জন্য লিখবা না, তোমরা একবারে যখন সবগুলা ফরম্যাট ইন্টিগ্রেশনে চলে আসবে তখন তোমরা এভাবে ইন্টিগ্রেশনের সূত্রগুলো অ্যাপ্লাই করবা, আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখবো দেখো এক্সাম্পলটা হচ্ছে এ সাইন কিউব থিটা প্লাস বি কস কিউব থিটা ডিভাইডেড বাই সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা, এটা কি করতে হবে আমার বলতো ইন্টিগ্রেশন করতে হবে, কিন্তু তোমরা অনেকেই কি করো বলতো এটা অনেক সোজা ইন্টিগ্রেশন কিন্তু তোমরা অনেকে ভয় পাও মানে ল ভরে এরকম ফাংশন আছে আমরা কিভাবে এটা করব এটা, তাই তোমরা আসলে ভয় পাওয়ার কিছু নেই, এটা সবচেয়ে সোজা একটা অঙ্ক, দেখো এখানে কি করবো বলতো এখানে হরে যেটা আছে সেটা কি করবো বলতো লবে যেহেতু যোগাকারে আছে প্রত্যেকের নিচে এই হরটা তুমি কি করবো বলতো লিখবা, তাহলে কি হবে বলতো যদি আমি লিখি তাহলে এ সাইন কিউব থিটা আছে তাহলে এখানে লিখি সাইন কিউব থিটা ডিভাইড বাই কত বলতো সাইন স্কয়ার থিটা ইন্টু কত বলতো কোস স্কয়ার থিটা ইন্টু কি হবে বলতো ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন কত হচ্ছে বলতো বি ইন্টু কোস কিউব থিটা ডিভাইড বাই কত বলতো সাইন স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ডি থিটা, তাহলে এখন কি হবে দেখো তো তাহলে এখান থেকে কি হবে বলতো এই যে সাইন স্কয়ারটা আছে না সাইন স্কয়ারের কি বলতো কেটে যাবে না
এখানকার কজ স্কেল আর এখানকার কজ স্কেল কেটে যাবে। তো কেটে গেলে কি হবে দেখো তো, এটা গেলে আমরা কি লিখতে পারবো, এটা গেলে আমরা লিখতে পারবো সাইন থিটা ডিভাইডেড বাই কি বলতো কজ স্কয়ার থিটা। সাইন থিটা ডিভাইডেড বাই কজ স্কয়ার থিটা মানে কি বলতো, সাইন থিটা বাই কজ থিটা ইকুয়াল টু ট্যান থিটা লিখা যায়। আর আরেকটা যে কজ থিটা থাকলো ওটা লিখে 1 বাই কজ থিটা ইকুয়াল কি লিখা যায় বলতো, সেক থিটা লিখা যায়। প্লাস এখানে দেখো, এখানে তাহলে কজ স্কয়ারটা যদি কেটে যায় তাহলে এখান থেকে স্কয়ার একটা কেটে গেলে শুধু কজ থিটা থাকে, তাহলে কজ থিটা বাই সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে আর কজ থিটা বাই সাইন থিটা মানে কি বলতো কট থিটা। আরেকটা কি থাকতেছে বলতো, এক্সট্রা নিচে হরে কি সাইন থিটা থাকতেছে মানে কি বলতো কোসেক থিটা। বুঝতে পারছো? এটা অনেক সাধারণ জিনিস, তোমরা বুঝতে পারবা। তাহলে এখানে আমাদের কি বলতো, এই যে এ ছিল না তাহলে এখানে একটা এ হবে, আর এখানে যে বি ছিল এখানে তাহলে আমার কি হবে বলতো বি হবে। তাহলে এখন দেখো, আমরা এটা যদি আমরা ইন্টিগ্রেশনের সূত্র কিন্তু আছে তাই না, আমরা এখন যদি কি করবো বলতো ইন্টিগ্রেশন সূত্র অ্যাপ্লাই করতে পারবো। চলো অ্যাপ্লাই করি সূত্রটা। তাহলে আমরা জানি কি জানতে বলতো, ইন্টিগ্রেশন অফ ট্যান থিটা সেক থিটা দিচ্ছে তাই ইকুয়াল টু আমরা কি হয় বলতো সেক থিটা হয়, ঠিক আছে। আর ইন্টিগ্রেশন অফ কট থিটা কোসেক থিটা দিচ্ছে তাই ইকুয়াল টু কি হবে বলতো মাইনাস কোসেক থিটা, ঠিক আছে। প্লাস সি, এটা হলো আমার ইন্টিগ্রেশন। এই বিটা কি ছিল বলতো, এখানে কনস্ট্যান্ট ছিল, কনস্ট্যান্ট এখানে সামনে কি হলো বলতো গুণ আকারে থাকলো, এটা হলো আমার কি বলতো অ্যান্সার, ঠিক আছে। তাহলে কি বলতো, এটা আসলে অনেকটা সোজা অঙ্ক, ওটা কঠিন অঙ্ক না, একটু বড় দেখে ঘাবড়ায় যাওয়ার কোনো দরকার নেই, এটা অনেক ইজি একটা অঙ্ক। তোমরা এইভাবে এই অঙ্কটা এই চ্যাপ্টার সলভ করতে পারবো। আর একটা এক্সাম্পল দেখবো এখানে, x টু দি পাওয়ার n এ কিভাবে সলভ করতে ইন্টিগ্রেশন সেটা আমরা এখন দেখবো। এক্সাম্পলটা হচ্ছে x কিউব প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 ইন্টিগ্রেশন অফ dx, ঠিক আছে। এখন এই ইন্টিগ্রেশনটা দেখেও তোমরা অনেকেই ভয় পাও যে কিভাবে করবো, উপরে তো x কিউব প্লাস 1 আছে, নিচে আছে x প্লাস 1, এটার তো আসলে ডিরেক্টলি ইন্টিগ্রেশনের কোনো সূত্র নাই, তাহলে আমরা কিভাবে করবো। অনেকেই তোমরা এটা কি করবো বলতো ভয় পাও। দেখো ভয় পাওয়ার কিচ্ছু নাই, এখানে উপরের দিকে একটু যদি তোমরা লক্ষ্য করো তো x কিউব প্লাস 1 আছে, মানে কি দেখো তো এ কিউব প্লাস বি কিউবের ফরম্যাটে আছে। আমরা যদি এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু আমরা ইজিলি এই কোশ্চেনটা কি বলতে পারবো বলতো সলভ করতে পারবো। চলো আমরা এখানে অ্যাপ্লাই করি। দেখো তাহলে কি লেখা যায়, দেখো তো ইন্টিগ্রেশন অফ x কিউব প্লাস 1 মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা, আমরা এটা অনেক বাচ্চাকালে এগুলো পড়ে আসছি। তাহলে কি বলবো, x প্লাস 1 x স্কয়ার মাইনাস কত বলতো মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি ছিল, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। তাহলে কি বলতো আমার b টা কি 1, তাহলে নিচে কত হবে x প্লাস 1 ইনটু এখানে কি বলতো dx হবে। এই x প্লাস 1 আর x প্লাস 1 কি হবে বলতো কেটে যাবে, তাহলে কি থাকে শুধু x স্কয়ার মাইনাস x প্লাস 1। আমাকে এখন এটার ইন্টিগ্রেশন করতে হবে। এটার ইন্টিগ্রেশন কি হবে বলতো, দেখো তো আমরা যে সূত্রটা দেখছিলাম না কিছুক্ষণ আগে, যে সূত্রটা দেখছিলাম না ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর একটা সূত্র দেখছিলাম, কি দেখছিলাম বলতো x এর পাওয়ার একটা করে বাড়ে আর টোটাল পাওয়ার দ্বারা ভাগ হয়ে যায়। তাহলে সূত্রটা তাহলে কি করবো বলতো অ্যাপ্লাই করো তোমরা, তাহলে ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx মানে তোমরা দেখো, যদি তোমরা প্রথমবার করতেছো একটু ভাঙায় দেখলাম আমি, সোজা করে লিখলাম x dx dx। দেখো তো তার সূত্রটা কি হবে বলতো, পাওয়ার একটা বাড়বে, তাহলে কি করবো বলতো x এর পাওয়ার একটা বাড়লো পাওয়ার দ্বারা ভাগ হবে। সেম ভাবে এখানে কি হবে বলতো, x এর পাওয়ার একটা বাড়বে, সে পাওয়ার দ্বারা যেহেতু 1 আছে পাওয়ার, তাহলে একটা বাড় বাড়লে 2 হবে। আর এখানে কি হবে দেখো তো, ইন্টিগ্রেশন dx আছে। এখন দেখো আমি প্রথম দিন কিন্তু তোমাকে এটা দেখাইছিলাম যে কিভাবে এটা লিখতে হয়, ইন্টিগ্রেশন dx এর সূত্রটা কিভাবে লিখতে হয়। আমি প্রথম দিন লিখছিলাম, তা তোমাদের দেখাইছিলাম খুব ভালো করে, ইন্টিগ্রেশন dx = x + c লিখছিলাম, এই সূত্রটা লিখছিলাম। কেন লিখছিলাম দেখো তো, আমি তোমাদের বলছিলাম d এর পরে এখানে যেটা আছে যে চলকটা থাকবে সেই চলকটা এখানে আমাকে লিখতে হবে, এখানে x আছে জন্য সেখানে কি হলো dx এর ইন্টিগ্রেশনটা করে কি হয়েছিল x + c ছিল। যদি d এর পরে x না থাকে, দেখো d এর পরে যদি যে কোনো কিছু থাকতে পারে, x y z সাকিব ব্যাকিব সাকিব যে কিছু থাকুক, যদি d এর পরে সাকিব থাকে তাহলে কি হবে বলো তো, সাকিব + c হবে। আমি এটা বোঝানোর জন্য বললাম, যদি ধরে নাও এটা একটা চলক সাকিব, ঠিক আছে, ধরে নাও যদি d এর পরে যেটা থাকবে সেটা প্লাস সি হবে, d এর পরে x আছে দিলে x প্লাস সি হয়েছে, d এর পরে যদি y থাকে y প্লাস সি হতো, কারণ কি হতো dx এর সাপেক্ষে করতেছে বলে x এর সাপেক্ষে করতেছে বলতে x প্লাস সি হচ্ছে, d এর পরে যদি y থাকতো y চলক থাকতো তাহলে y প্লাস সি হতো। সেম ভাবে আমি কি d এর পরে যদি সাকিব থাকে সাকিব প্লাস সি হবে, এটা তোমাকে বোঝানোর জন্য বললাম। তাহলে সুতরাং এখানে ক্লিক করবো তো dx এর সূত্র কি হবে বলতো x প্লাস সি হবে, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে আমরা যে সূত্রগুলো লিখছিলাম, যে আইটেম 1 এ লিখছিলাম রুলস অফ ইন্টিগ্রেশন বা রুলস অফ ইন্টিগ্রেশন মানে সাধারণ যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলোর উপরে এই ম্যাথগুলো আসে, এই ম্যাথগুলো আমরা সলভ করলাম। তোমাদের বই তো যদি তোমরা দেখো তাহলে দেখবা, যদি তোমাদের 10.1
যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ তোমরা এখন করতে পারবা। এইভাবে এই সূত্রগুলো ফলো করে তোমরা এই সূত্রগুলো নোট করে নিবা, তাহলে করতে পারবা। আর যেগুলো প্রবলেম তোমাদের সমস্যা থাকে সেগুলো আমি তোমাদের করে দিলাম। এখন দেখো, এখন তোমাদের সাথে আমি আলোচনা করব টাইপ আইটেম টু নিয়ে। আইটেম টুটা আসলে কি? এটা দেখো, আইটেম টুটা হচ্ছে, এখানে আমি লিখছি যদি এমন কোনো যদি রাশি হয়, যদি একটা রাশি বা ফাংশন যদি হয়, এর যদি হরে যে ফাংশনটা রয়েছে সেটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে বা অন্তরীকরণ করে যদি লব কে পাই, তাহলে এর যোগজীকরণটা হবে লন হর প্লাস সি। দেখো এখানে লিখে রাখছি, দেখো কোন রাশি যদি এমন হয় যে এর হরকে অন্তরীকরণ করে যদি লব পাওয়া যায়, তাহলে রাশিটির যোগজীকরণ হবে কি বলতো? লন হর প্লাস সি, এটা আমার ইন্টিগ্রেশন হবে। ঠিক আছে, আমরা এখন একটা রাশি লিখবো। দেখো এখানে দেখো ইন্টিগ্রেশন অফ, আসলে কি লন হর প্লাস সি হয় কিনা। এর জন্য তোমাকে এখন কি করতে হবে, তোমাকে এখন এর পাশে ধরে নিতে হবে লেট এফ অফ এক্স, তাহলে কি বলতো হর কে আমাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে লেট, তাহলে কি করবো বলতো, এফ অফ এক্স ইকুয়াল টু আমার জেড হবে। এটা ডিফারেন্সিয়েশন করলে কি বলতো, এফ অফ প্রাইম এক্স ডিএক্স প্লাস জেড হবে, ডিজেড হবে। কারণ তোমরা জানো, কারণ এফ অফ এক্স একবার ইন্টিগ্রেশন করলে হয় এফ অফ ওয়ান লিখতে হবে বা প্রাইম আকারে লিখতে হয়, তোমরা আগের চ্যাপ্টারে এগুলো দেখছো। তাহলে আমরা এখন কি লিখতে পারি, দেখো তো এফ অফ প্রাইম এক্স ডিএক্স কিন্তু এখানেও আসছে, দেখো এখানে কিন্তু এতটুকু আসছে, তাহলে এতটুকু জায়গাতে আমরা কি লিখতে পারবো বলতো, ডিজেড লিখতে পারবো। চলো ডিজেড লেখা যাক, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই কত হচ্ছে বলতো, এফ অফ এক্স কে কি ধরছি বলতো, জেড ধরছি না, তাহলে জেড লেখো। তাহলে এখন দেখো আমরা প্রথমে দেখছিলাম ওয়ান বাই এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কত বলতো, লন এক্স, যেহেতু এখানে জেড আছে, জেড এর ফাংশন আছে, সুতরাং এখানে কি হবে বলতো, লন জেড প্লাস সি। এখন দেখো তো আমরা কোনটা ইকুয়াল টু জেড ধরছিলাম, দেখো এখানে আমরা জেড ইকুয়াল টু ধরছিলাম এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স এর মানটা এখানে বসাও, লন অফ এফ অফ এক্স প্লাস সি। তাহলে দেখো আমরা দেখতে পেলাম যে, আমরা প্রমাণ করে দেখলাম যে কোন একটা রাশির যদি হরে কি হয় বলতো, যেটা থাকবে তাকে যদি ডিফারেন্সিয়েশন করে যদি লব পাওয়া যায়, তাহলে তার অন্তরীকরণ কি হবে বলতো, অন্তরীকরণ হবে লন অফ হর প্লাস সি। এটা আমরা কি করলাম বলতো, প্রুফ করে দেখলাম। এখন আমরা কি করবো বলতো, একটা এক্সাম্পল নেব, যে এক্সাম্পলের সাহায্যে দেখবো, একটা এক্সাম্পল নিয়ে দেখি, দেখো একটা এক্সাম্পল নেই, এক্সাম্পলটা হচ্ছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, e to the power x minus e to the power minus x divided by e to the power x plus e to the power minus x dx. এখন দেখো যদি এই হর কে ডিফারেন্সিয়েশন করে যদি লব আমরা পাই, তাহলে আমরা ডিরেক্ট, তাহলে তো সূত্রটা আমরা জানি, সেটা আমরা লিখে দিতে পারবো, তাই না? তাহলে আগে আমাদের দেখতে হবে এটা, এটাকে ডিফারেন্সিয়েশন করে লবটা পাওয়া যায় কিনা। সুতরাং তাহলে আগে তুমি কি করে এখানে ধরে নিবা, e to the power minus x equal to কি বলতো, z, ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করলে কি হবে, e to the power x, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস একটা সামনে আসবে, কারণ ওরা কি ইটি ধর মাইনাস এক্স এর সূত্র তোমার জন্য, ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ইটি ধর মাইনাস এক্স ডিএক্স ডিজেড। আমরা উভয় পক্ষে কি করলাম বলতো, ডিফারেন্সিয়েশন করলাম। ডিফারেন্সিয়েশন করে আমরা দেখতে পেলাম যে দেখো এখানে কি আছে বলতো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ইটি ধর মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে দেখো এটা আর এটা আমার সেম না, তাহলে আমরা কি করতে পারি বলতো, এটা ইকুয়াল টু ডিজেড লিখতে পারি না, তাহলে চলো বা তাহলে ডিজেড লিখি। তাহলে কি হচ্ছে এখানে, ইন্টিগ্রেশন অফ, তাহলে কি বলতো, ডিজেট ডিভাইডেড বাই, এখন ধরো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি মাইনাস এক্স ইকুয়াল টু, আমরা কি ধরছিলাম বলতো, জেড ধরছিলাম না, তাহলে এখানে কি লিখবো বলতো, জেড লিখবা। তাহলে এখন আমরা কি জানি বলতো, ডিএক্স ডিভাইডেড বাই এক্স এর ইন্টিগ্রেশন আমরা কি দেখছিলাম বলতো, লন এক্স দেখছিলাম না, তাহলে সেম ভাবে যেহেতু এখানে জেড আছে, তাহলে আমরা কি লিখবো বলতো, লন জেড প্লাস সি। তাহলে দেখো তো জেড ইকুয়াল টু আমরা কি ধরছিলাম বলতো, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি মাইনাস এক্স ধরছিলাম না, তাহলে চলো এখানে লিখে দাও, তাহলে লন e to the power x plus e to the power minus x plus c, এটা হলো আমার কি বলতো আনসার। তাহলে দেখো তো আমরা সেম ভাবে, তাহলে এই আইটেমে যে সব ম্যাথগুলো তোমাদের বইয়ে আছে, তাহলে এই পদ্ধতিতে আমরা কি করবো বলতো, ম্যাথগুলো আমরা সলভ করতে পারবো। দেখো এবার আমরা দেখবো আইটেম থ্রি, এটা হচ্ছে দেখো কোন হরের ভিতরে, কোন হরের রুটের ভিতরে, মানে বর্গমূলের ভিতরে, যদি কোন হরের বর্গমূলের ভিতরে যে একটা ফাংশন থাকবে, সেটাকে যদি আমরা কি করি বলতো, ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করে যদি লব পাওয়া যায়, তাহলে তার যোগজীকরণ বা ইন্টিগ্রেশন হবে টু ইন্টু হর, এই যে দেখো টু ইন্টু হর হবে,
এটা আমরা আগের মতো প্রমাণ করে দেখবো। দেখো কোন রুটের ভিতরের অংশকে যদি ডিফারেন্সিয়েশন করে যদি লগ পাওয়া যায় তাহলে সেটা একটা যোগ হবে টু ইন্টু হর হবে। এখন দেখো আমরা একটা একটা প্রমাণ করে দেখবো, এটা তো এমনিতে থিওরি দেখলাম, এবার একবার প্রমাণ করবো। দেখো আগের মতো তাহলে কি করলাম বলতো, ইন্টিগ্রেশন অফ এবং প্রাইম এক্স রুট ওভার এবং এক্স ডিএক্স। তাহলে কি বললাম বলতো, এখানে বলছিলাম একটা কথা, দেখো এখানে বলছিলাম রুটের ভিতরে মানে বর্গমূলের ভিতরে যে ফাংশনটা থাকবে সেটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে যদি কি পাই বলতো, আমরা এফ অফ প্রাইম এক্স পাই বা মানে কি বলতো যদি লগ পাই তাহলে সেটাকে কি বলতো টু ইন্টু হর লিখা যাবে। তাহলে আমরা এখানে কি করবো আগের মতো ধরো লেট এফ অফ এক্স ইকুয়াল টু কি হবে বলতো জেড, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে কি হবে এফ অফ প্রাইম এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে দেখো তো এখানে তোমরা এখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যে এখানে দেখো যেটা লিখছি এফ অফ প্রাইম এক্স ডিএক্স ডিজেড ইজ ইকুয়াল টু, এখানে একটা দেখো তো এফ অফ প্রাইম এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড লিখতে পারি না এখন, তাহলে চলো এখানে লিখে দাও ডিজেড। তারপরে এখানে কি আছে বলতো, এই যে এফ অফ এক্স ইকুয়াল টু জেড ধরছিলাম না, তাহলে রুটের ভিতরে এখানে কি বলতো জেড লিখো। তাহলে এখন দেখো তো তোমরা এখানে কি করছিলাম রুট জেড এর এখন ইন্টিগ্রেশন ওয়ান বাই রুট জেড এর ইন্টিগ্রেশন টা কি হবে। এখন তোমরা এখানে দেখো এটা তোমরা বুঝতে পারবে, দেখো তো যদি আমরা এইভাবে লিখি জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ডিজেড, তাই না, আমরা কি সূত্র দেখছিলাম বলতো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর যেটা সূত্র দেখছিলাম না ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করো, পাওয়ার এর সাথে প্লাস ওয়ান যোগ করে পাওয়ার দ্বারা ভাগ করে দাও, তাহলে তোমার আসবে কত বলতো টু ইন্টু রুট জেড প্লাস সি আসবে। কারণ দেখো যদি তুমি ওয়ান প্লাস করো তাহলে হাফ হলো, তাহলে এই হাফটা কি থাকে বলতো জেড টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই এখানে কি থাকতো, তাহলে দেখো এখানে এখানে থাকতো তোমার জেড টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ, ঠিক আছে প্লাস সি এটা হতো। এটাকে যদি আমরা লিখি তাহলে হাফ করে হাফকে কি বলে বলতো রুট করা যায় আর এই টুটা সামনে আসলে টু টু দি পাওয়ার জেড প্লাস সি হয়। তাহলে আমরা কি করলাম বলতো প্রমাণ করে দেখলাম যে কোন একটা হরের রুটের ভিতরের অংশকে যদি ডিফারেন্সিয়েশন করে যদি লব পাওয়া যায় তাহলে তার ইন্টিগ্রেশন হবে কি হবে বলতো টু ইন্টু হর হবে, ঠিক আছে বুঝতে পারছো। এখন আমরা একটা এক্সাম্পল নিব, তবে এক্সাম্পলটা হচ্ছে দেখো এক্সাম্পল ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার ট্যান ইনভার্স এক্স প্লাস থ্রি। দেখো আমরা এই ইন্টিগ্রেশনটা এখন সলভ করব ঠিক এই পদ্ধতিতে, এই এই পদ্ধতিটা ফলো করে আমরা কি করবো বলতো এই ইন্টিগ্রেশনটা সলভ করব। এখন দেখো তাহলে কি করবো বলতো এই লাইনটা আগে লিখে নিয়ে দেখো, আর একটু ভালোভাবে লিখি ডিএক্স বাই কি বলতো ওয়ান প্লাস এক্স স্কোয়ার লিখা যায় না, উপরে লিখলাম ভাগাকারে লিখলাম কিন্তু উপরে লিখলাম, এখানে কি করলাম বলতো ট্যান ইনভার্স এক্স প্লাস থ্রি, ঠিক আছে তাই না। এখন আমি কি করবো বলতো এই যে মানে আমার এই ফরম্যাটে নিয়ে আসার জন্য আমি এটা উপরে লিখলাম, জাস্ট উপরে লিখলাম আর কিছুই না, রুটের ভিতরে যেটা আছে সেটাকে আমি কি করবো বলতো জেড ধরতে হবে না, তাহলে কি বলতো রুটের ভিতরে লেট ট্যান ইনভার্স এক্স প্লাস থ্রি ইকুয়াল টু কি হবে বলতো জেড হবে। তাহলে এটাকে যদি আমি এখন কি করি বলতো ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ডিএক্স কি হবে বলতো জেড হবে। কারণ দেখো কনস্ট্যান্টের কি হয় বলতো, কনস্ট্যান্টের যদি তুমি কি করো বলতো ডিফারেন্সিয়েশন করো তাহলে সেটা কি হয় আমার মানে জিরো হয়ে যায়, যার কারণে কি হলো বলতো জিরো হয়ে গেছে। তাহলে এখন এখানে তোমরা যে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবা এখানে কি আছে বলতো ডিএক্স এ ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে না, দেখো তো ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে না, তাহলে আমরা কি করলাম বলতো রুটের ভিতরে যেটা আছে আছে সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, ডিফারেন্সিয়েশন করে আমরা কি পেলাম বলতো লব পেলাম। তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলতো ডিজেড ডিজেড বাই রুট জেড লিখতে পারি না, কারণ জেড ইজ ইকুয়াল টু এটা ধরছি। তাহলে এখন কি করবো আমরা, তাহলে দেখো তো এখন সূত্র যদি অ্যাপ্লাই করি, সূত্র অ্যাপ্লাই করলে কি হবে বলতো টু ইন্টু রুট জেড প্লাস সি। এখন দেখো জেড ইকুয়াল টু আমরা কি ধরছিলাম দেখো ট্যান ইনভার্স এক্স প্লাস থ্রি না, তাহলে এখন লিখো ট্যান ইনভার্স এক্স প্লাস থ্রি রুট, কারণ জেড এর মানটা বসে দিলাম প্লাস সি, এটা হলো আমার অ্যান্সার, ঠিক আছে। তোমরা সেম ভাবে তোমাদের আরো বইয়ে তোমাদের এরকম আরো অনেক প্রবলেম আছে যেগুলো এই এই টাইপটা ফলো করে তোমরা এইভাবে প্রবলেম গুলো সলভ করতে পারো।
আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্ত। যদি তোমাদের টিউটোরিয়ালে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে। আর হ্যাঁ, তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবা। ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আগামী টিউটোরিয়ালে আবার দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে।